এখানে একটা মিনে আছে, এটা আমি হাইলাইট করতে চাই। মিনের উপরে এইটা চক্র বলে আমাদের দোকানে, এটা এটা 4.5 গ্রাম, কিন্তু অনেকটাই কভারেজ দিচ্ছে ফুল কানেগুলো। এইটা যেটা আছে একটা, এটা মাত্র 6 গ্রাম 370 মিলিগ্রামের জোড়া আছে, এখন হচ্ছে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। 1 গ্রাম 810 মিলিগ্রাম মাত্র, একদম লাইট থেকে, একদম লাইট ওয়েট, কিন্তু ডিজাইন তো বলছে না, কিন্তু বোঝা যাবে না এটা। তারপর এই একটা রিং আছে, এবং এটা কি সব রকম সাইজের অ্যাভেলেবল, আর যদি বাই চান্স সাইজ যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে বানিয়ে দেবো। 28 গ্রাম 940 মিলিগ্রাম, দেখে কিন্তু মনে হবে অলমোস্ট 40 গ্রামস, কতটা বড় লকেট প্লাস তিনটে লাইন চেন দিয়ে স্লিকের ওপর সুন্দর ডিজাইন। এটা 16 গ্রাম 240 মিলিগ্রাম এর মধ্যে রয়েছে, বাহুবলী যে চেনটা ছিল বাহুবলী চেনের সাথে এটার মোটামুটি 9 গ্রাম 940 মিলিগ্রাম। তো চলে এলাম বহুদিন বাদে, আগে তো দুখানা ভিডিও ছিলই, এটা থার্ড ভিডিও হচ্ছে আমাদের আর কি। তো আজকে ভিডিওতে মেনলি কি দেখাবেন? আজকে আগের ভিডিওগুলোতে আমি জেন্টস এর জন্য কিছু রাখিনি, মেন এই ভিডিওতে জেন্টস রিং রাখবো, জেন্টস চেন রাখবো, জেন্টস রিসলেট রাখবো, তার সাথে লেডিসদের জন্য রিং, ফুল কান, কিছু নতুন কালেকশন এসেছে ফুল কান দেখাবো, তারপর ইয়াররিংস, গ্লাস চুর, কিছু সব রকম ঘুরিয়ে ফিরিয়ে সব মিলিমিশি থাকবে, এটাই বেস্ট আর কি। কেউ বোরিং ফিল হবে না, একটা কালেকশন দেখালে কি হবে, যদি আমার দরকার না থাকে এটা তো আমার ভালো লাগবে না। হ্যাঁ, সব দেখালে সবকিছুই দেখতে ইচ্ছা করবে, সব রকমই একটু একটু করে দেখালে, যেগুলো যেগুলো নতুন এসছে, যেগুলো হাইলাইট করার দরকার, আমি সেরকমই নতুন নতুন যা কালেকশন সেগুলোই সব ইউএসদের জন্য শেয়ার করব। আর সেই শপের নাম কি রয়েছে, অ্যাড্রেস থেকে? আমার দোকানের নাম হলো গিয়ে বউবাজারে দ্য গিনি ম্যানশন। আমার দোকানের অ্যাড্রেস 171 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 712। আর দোকানের টাইমিং যেটা মেন হলো গিয়ে দুপুর 12:30 থেকে 8:30, সোমবার থেকে শনিবার, রবিবার দিনটা কিন্তু বন্ধ থাকে আমার দোকান। আর হলো গিয়ে নর্মালি এখন হচ্ছিল ডিসকাউন্ট চলছে 30%, তার থেকে আরো 10% এক্সট্রা পেয়ে যাবে, তো 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যাদের যাদের যা যা এনকোয়ারি থাকবে 9330885591, এই যে এই নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে সব রকম যা যা এনকোয়ারি আসে তোমরা সবগুলোই করে নিতে পারবে, আমি সব রকম আনসার করে দেবো। এক্স্যাক্টলি, তো দেখে নেওয়া যাক কালেকশন কি রয়েছে। আর অনেক তো পুরনো সব, এটা সবাই জানেন মোটামুটি, দুটো ভিডিওতেই আমরা বলেছি, তো আবার আবার বলে দিই যে থার্ড জেনারেশন চলছে, থার্ড জেনারেশন সব। তো দেখেন তার কালেকশন শুরু থেকে কি রয়েছে। তো এবার ফার্স্টে আমি রেখেছি জেন্টস রিং, সব 22x22 ক্যাটাগরি, সব এইচওআইডি 22x22, 1 গ্রাম 810 মিলিগ্রাম মাত্র, একদম লাইট থেকে, একদম লাইট ওয়েট, কিন্তু দেখে কিন্তু বলছে না, কিন্তু বোঝা যাবে না এটা, মাত্র 1 গ্রাম 810। এই যে এইচওআইডি মার্ক স্ট্যাম্পটাও দেওয়া আছে, 1 গ্রাম 800, এটা মোটামুটি 14,000 টাকা, আমি একদম স্টার্টিং থেকে দেখাচ্ছি, 1 গ্রাম 810 14,000 টাকা এসে যাবে। এইটা দেখো বক্স রিং, বক্স রিং মোটামুটি 4-5 গ্রামের নিচে হয় না, কিন্তু এটা মাত্র 1 গ্রাম 770 মিলিগ্রাম। জামাইকে গিফট করা যাবে, হ্যাঁ জামাইকে গিফট, বা কেউ যদি কোনো গিফটিং নর্মাল কাউকে যদি গিফট করতে হয়, 1 গ্রাম 770 মিলিগ্রাম, এটা মোটামুটি 15,000 টাকা এসে যাবে। এবার আমি একটুখানি মিডিয়াম রেঞ্জে উঠি, এটা হলো গিয়ে 5 গ্রাম 40 মিলিগ্রাম, এটা মোটামুটি 35,000 টাকার মধ্যে চলে আসবে। তারপরে যদি কাস্টিং রিং এর উপর অনেক রকম ডিজাইন আছে, এইটা একরকম যেরকম ডিজাইন আছে কাস্টিং রিং এর উপর, একটু সরু, যারা স্লিক পছন্দ করে তাদের জন্য আছে, এটা আছে গিয়ে 4 গ্রাম 320, মানে মোটামুটি 30-31 হাজার টাকার মধ্যে চলে আসবে। তারপর আরো কিছু ডিজাইন আছে, এইটা যেরকম একটা রিং আছে, এটা বম্বে ফস্টিং এর উপর করা, এই ডিজাইন, এই যে ছেলের ডিজাইনটাকে বম্বে ফস্টিং বলে, তো এইটা মোটামুটি 3 গ্রামের মধ্যে আছে, তো এটা অ্যাপ্রক্সিমেটলি 21,000 এর মধ্যে চলে আসবে। তারপর হ্যাঁ 40% ডিসকাউন্ট তো আছে ডিজিটাল টিউটোরিয়াল সাবস্ক্রাইবারদের জন্য। তারপর এই একটা রিং আছে, এবং এটা কি সব রকম সাইজের অ্যাভেলেবল, আর যদি বাই চান্স সাইজ যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে বানিয়ে দেবো। তো এবার এটা আছে 6 গ্রাম 350 মিলিগ্রাম আছে এটা, এটা মোটামুটি এসে যাবে আপনাদের 45,000 মতো। তারপরে এখানে আরো কিছু, এটা একটা রিং রয়েছে, এটাতে এটাতে একটু স্পেশালিটি হলো গিয়ে যে সাইডে যেরকম কাটিং করা আছে একটুখানি অন্যরকম, এটা এটা 5 গ্রাম 370 মিলিগ্রাম আছে, এটা মোটামুটি এসে যাবে গিয়ে 38,000 এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি। তো এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, এখানে একটা স্বাস্তিক ডিজাইন, এবং যেরকম চাইবেন সেরকম ডিজাইন পেয়ে যাবেন আমার এখানে। তারপর এবার চলে আসছি নেক্সট, আসে গিয়ে এখানে লেডিস রিং কিছু আছে, ব্রাইডাল কালেকশন, এইখানে যেরকম এই একটা আছে, অ্যাডজাস্টেবল আংটি আছে 3 গ্রাম 200 মাত্র, এটা মোটামুটি 24-25 হাজার টাকার মধ্যে চলে, অ্যাডজাস্টেবল আছে, ছাতা রিং, এগুলো স্টার্টিং রেঞ্জ, স্টার্টিং রেঞ্জ। এবার এখানে যেরকম আছে, আবার একটা টার্কিশ রিং আছে, এটা একটুখানি নতুনত্ব আছে, এটা মোটামুটি 3 গ্রাম 710, এখানে একটা ছোট 3D এফেক্ট আছে ফ্লাওয়ারের, এটা এটা মোটামুটি ধরে নাও 28,000 মতো চলে আসবে। তারপর আরও আছে এখানে ডিজাইন, এখানে একটা মিনে আছে, এটা আমি হাইলাইট করতে চাই, মিনের ওপরে এইটা
মোটামুটি 6 গ্রাম 390 মিলিগ্রাম আছে এটা অ্যাডজাস্টেবল, এটা মোটামুটি 46-47,000 এগুলো যেগুলো বলছি এগুলো সব আফটার ডিসকাউন্ট অ্যাপ্রক্স প্রাইস গুলো। এবার যেদিন যা রেট থাকে আপনারা যেদিন আসবেন সেটার উপর ডিপেন্ড করবে। এবার তারপর এখানে আর একটুখানি বড় এটা আছে, এটা মোটামুটি 5 গ্রাম 30 মিলিগ্রাম আছে, এটা মোটামুটি এটা এসে যাবে গিয়ে 38,000 মতো এসে যাবে। তারপর এখানে আরেকটা এই ডিজাইনটা আছে, এটা চক্র বলে আমাদের দোকানে, এটা এটা 4.5 গ্রাম কিন্তু অনেকটাই কভারেজ দিচ্ছে, কিন্তু 4.5 গ্রাম আছে এটা, এইটাও মোটামুটি এসে যাবে গিয়ে 32,000 মতো। তো এরকম বিভিন্ন রকম আছে, সব রকম যে যেরকম চাই সেরকম পেয়ে যাবে এখানে, তেমনি পেয়ে যাবেন। তারপর এখানে আমি আরেকটু এবার আমি দেখাতে চাই যে ফুল কানগুলো, এগুলো আমি আগে দেখাইনি কখনো এই আগে দুটো ভিডিওতে। এখানে বেশ কিছু নতুন কালেকশন এসেছে, সেগুলো আমি দেখাবো। ফুল কান এগুলো, এইটা যেটা আছে একটা, এটা মাত্র 6 গ্রাম 370 মিলিগ্রামের জোড়া আছে, এটা হেভি দেখতে, এক জোড়া 6 গ্রাম 370 মিলিগ্রাম মাত্র। এটা মোটামুটি 6 গ্রাম 370 মিলিগ্রাম প্রাইস এসে যাবে গিয়ে 46,500 মতো অ্যাপ্রক্সিমেটলি। তারপর এখানে আরো এরকম ডিজাইন আছে, যেরকম এইটা আছে ছোট্ট একটা ঝুমকা দিয়ে মাত্র 11 গ্রাম 430 মিলিগ্রাম, ছোট্ট একটা ঝুমকা দিয়ে মাত্র 11 গ্রাম 400, এটা মোটামুটি 82,000-83,000 মতন এসে যাবে, এর মধ্যে চলে আসবে। তারপর ডিসকাউন্ট তো অবভিয়াসলি আছে, ডিসকাউন্ট করে অ্যাপ্রক্স প্রাইস গুলোই আমি আপনাদের সকলকে বলছি। তারপর এখানে এটা আছে গিয়ে 9 গ্রাম 440 মিলিগ্রাম, মানে এটা মোটামুটি 75,000-77,000 হয়ে যাবে। দাম আরো বেশি কিন্তু ডিসকাউন্ট দিয়ে দামটা বলা হচ্ছে কি মানে, হ্যাঁ যেহেতু মেকিং এ 40% বলা হচ্ছে, 40% ডিসকাউন্ট চলছে অ্যাপ্রক্স প্রাইস এগুলো। তারপর এখানে যেটা আছে 9 গ্রাম 40, এটাও মোটামুটি 9 গ্রাম 40 মিলিগ্রাম জোড়া, এটা মোটামুটি এসে যাবে কি 70,000 মতো, 70,000 টাকার মধ্যে। তো এখানে বিভিন্ন রকম ফুলকান আছে, এগুলো যে যেরকম চাইবে সেরকম ডিজাইন আছে, সে চয়েস করে নিয়ে নিতে পারে। এসে গিয়ে টাইচেন রেখেছি, টাইচেন গুলো মোটামুটি আমাদের 13 গ্রাম থেকে স্টার্টিং আছে। এই যে ময়ূর মোটিফের উপর যে টাইচেনটা আছে, এটা 13 গ্রাম 110 মিলিগ্রাম আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি ডিসকাউন্ট করে প্রাইস এসে যাবে গিয়ে 92,000 টাকা। একটু হাতে নিয়ে দেখেন, এইটা আছে গিয়ে এই রকম এসে যাবে তোমার 92,000 মতো পেয়ে যাবে, 92,000 এর মধ্যে। তারপর আরো আছে, এইখানে একটা আছে এরকম বাটারফ্লাই মোটিফের উপর, বাটারফ্লাই মোটিফ এটা 13 গ্রাম 30 মিলিগ্রাম আছে। আচ্ছা, এইটা এরকম আছে, এটাও মোটামুটি 92,000 এর মধ্যেই এসে যাবে অ্যাপ্রক্সিমেটলি, 92,000 মধ্যে পেয়ে যাবেন। তারপর আছে এইটা একটা আছে, এটা 13.67 আছে। আচ্ছা, এইটাও মোটামুটি ধরে নিন এটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 95-96,000 এর মধ্যে চলে আসবে। চেনটা যথেষ্ট লম্বা আছে, এমন নয় যে কম রেঞ্জে করা হয়েছে বলে যে শর্ট চেন দেওয়া হয়েছে, সেরকম কোনো ব্যাপার না, অনেক বড় অনেকটা লম্বা চেন দিয়েই করা হয়েছে। তারপরে এখানে একটা যেটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে সানফ্লাওয়ারের ইয়াররিংস, চোকার এগুলো সব দেখিয়েছি, এবার সানফ্লাওয়ার ডিজাইনেরই আবার টাই চেন বানানো হয়েছে। এটা মাত্র এত বড় সানফ্লাওয়ার দিয়ে মাত্র 19 গ্রাম 560 মিলিগ্রামে এই সানফ্লাওয়ার টাই চেনটাকে তৈরি করা হয়েছে, এটা মোটামুটি 1,42,000 মতন চলে আসবে ডিসকাউন্ট করে। এরকম আরও অনেক রকম, এখানে আমি জাস্ট 4টে দেখানো হলো, এরকম আরও অনেক রকম টাই চেনের ডিজাইন যেটা আপনারা চাইবেন এসে পেয়ে যাবেন। এবার এখানে রেখেছি কিছু সীতাহার আছে এখানে, ফার্স্ট আমি স্টার্ট করবো এই ইউহারটা দিয়ে। এটা ইউহার মাত্র মোটামুটি, ইউহার কিন্তু স্টার্ট হয় 25 গ্রাম থেকে, সেই জায়গায় এইটা মাত্র কিন্তু 16.5 গ্রামে এই ইউহারটা আছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ তোমার লেন্থ কিন্তু অনেকটাই আছে, কভারেজ অনেকটাই আছে, 16.570 গ্রাম। এইটা প্রাইস এসে যাবে গিয়ে মোটামুটি 1,17,000 টাকার মধ্যে, ডিসকাউন্ট দিয়ে অ্যাপ্রক্স প্রাইস। তারপর এটা আর একটা ডিজাইন আছে, এটা হচ্ছিল কি তিনটে, দেখো তিনটে লকেট দিয়ে তিনটে লেয়ার দিয়ে সীতাহার করা, এটা এটা মাত্র 28 গ্রাম 180 মিলিগ্রাম আছে, মাত্র 28 গ্রাম 180 মিলিগ্রামে এই সীতাহারটা আছে, এটা পেয়ে যাবে ডিসকাউন্ট করে 198 মতো, ডিসকাউন্ট 40% তো আছেই ডিজিটাল টিউটোরিয়াল সাবস্ক্রাইবারদের জন্য। তারপর এই একটা ডিজাইন দেখো কতটা লম্বা লকেটটা, এতটা বড় সাইজের দিয়ে তারপরে এতটা লম্বা বেল্ট দিয়ে মাত্র 27 গ্রামে তৈরি করা হয়েছে এই ডিজাইনটা, মাত্র 27 গ্রাম। এটা হচ্ছে লো গিয়ে ডিসকাউন্ট পর অ্যাপ্রক্স প্রাইস এসে যাবে গিয়ে 190 মতো এটা। তারপর সেই এরকমই এখানে একটা সীতাহার রয়েছে, এটা হচ্ছিল কি 28 গ্রাম 940 মিলিগ্রাম, দেখে কিন্তু মনে হবে অলমোস্ট 40 গ্রাম, কতটা বড় লকেট প্লাস তিনটে লাইন চেন দিয়ে এতটা কভারেজ দিয়ে করা হয়েছে। এটা মোটামুটি অ্যাপ্রক্স প্রাইস এসে যাবে ডিসকাউন্ট করে হলো গিয়ে
2,05,000 টাকা মতন চলে আসবে তারপর এই আগের যেটা প্রথম ভিডিও ছিল তখন আমি যে সানফ্লাওয়ারে কিছু ডিজাইন দেখিয়েছিলাম বেল্ট সিতারে তোমাদের সকলেই সেটা খুব পছন্দ করেছে অনেকেই এসে কিনেছো সেইটা তা আমি এখানে আবার কিছু সানফ্লাওয়ার ডিজাইনের এনেছি এই একটা বেল্ট আছে এটা হলো গিয়ে 23 গ্রাম 750 মিলিগ্রামের বেল্ট আছে এটা এটার সাথে আমি একটা টপ রেখেছি একটুখানি অন্য রকম রেখেছি এটা চাইলে ইয়ারিংস দিয়ে নিতে পারো কিন্তু পুরো ম্যাচিং করে আছে পুরো ম্যাচিং করে আছে এই টপটার ওয়েট হলো গিয়ে মাত্র 8.5 গ্রাম আর এইটা হলো গিয়ে 23 গ্রাম 750 তাহলে 23 গ্রাম 750 আর 8.5 গ্রাম মানে এই পুরো সেটটা হলো গিয়ে 32-33 গ্রামে সেটটা হয়ে যাবে কমপ্লিট যেটার অ্যাপ্রক্স প্রাইস এসে যাবে গিয়ে 2,31,000 টাকার মধ্যে এসে যাবে এই সেটটা তারপরে যে এরকম আমি আগের বারও দেখিয়েছিলাম এই যে এই সীতাহারটা এই সীতাহারটা হলো গিয়ে 28 গ্রাম 940 মিলিগ্রাম আছে ডবল লাইনে রয়েছে ডবল লাইন এটা দুটো লাইন দুটো সানফ্লাওয়ার আছে তারপর সীতাহারের প্যাটার্নে করা এটা মোটামুটি ডিসকাউন্ট করে অ্যাপ্রক্সিমেটলি এসে যাবে 2,03,000 টাকা মতন আচ্ছা এবার এই ইয়ারিংসটা আমি আগে দেখাইনি এই দেখো সানফ্লাওয়ার ইয়ারিংস এটা সব থেকে বড় সাইজ এটা এটা 16.5 গ্রামে আছে এটার থেকে বিভিন্ন রকম সাইজে পেয়ে যাবে 9.5 গ্রাম 12.5 গ্রাম 14.5 গ্রাম 16.5 গ্রাম যার যেরকম বাজেট আছে সে সেরকম ভাবে নিতে পারে আর এই যে এই সীতাহারটা এটা যেটা ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা সকলেই এসে অনেকে এসে এটা এনকোয়ারি করেছো নিয়েওছো তারপর সেই জন্য এটা আবার দেখাচ্ছি এটা এখন হয়েছে 57 গ্রাম 120 মিলিগ্রাম হয়েছে এটা তো এইটা প্রাইস এসে যাবে গিয়ে 4,01,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি ডিসকাউন্ট করে পরে দেখাবো হলো গিয়ে কিছু জেন্টস চেন আর লেডিস চেন আছে তো আমি ফার্স্টেই স্টার্ট করছি একটা জেন্টস চেন দিয়ে এটা ছিল নওয়াবি চেন এই চেনটা জেন্টস জামাইকে দেওয়ার জন্য একদম পারফেক্ট চেন এটা এটা মোটামুটি 11 এটা সব রকম রেঞ্জে আছে 8 গ্রাম 9 গ্রাম 12 গ্রাম 14 এটা মোটা এই চেনটা যেটা আছে এটা 11-16 গ্রামের আছে এটা এত বড় এটা এতটা বড় চেন 16 গ্রাম এটা মোটামুটি প্রাইসটা এসে যাবে গিয়ে ডিসকাউন্ট করে 1,15,000 টাকার মধ্যে চলে আসবে এই চেনটা অ্যাপ্রক্সিমেটলি তারপরে এইখানে আরেকটা চেন আছে আমি জেন্টস এটাকে বাহুবলি চেন বলে বাহুবলি চেন বলে এটাকে এটার প্রাইস এটা 9 গ্রাম 910 আছে এটা অ্যাপ্রক্স প্রাইস এসে যাবে কি 70-72,000 এর মধ্যে চলে আসবে আমি যে এক্ষুনি বলছিলাম যে এই বিস্কিট চেন বা নওয়াবি চেনটা অনেক রকম রেঞ্জে পাওয়া যায় এই যে দেখুন এই চেনটা এটা মাত্র 12 গ্রাম 210 এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 84,000 এর মধ্যে চলে আসবে তারপর এইখানে আরেকটা চেন আছে এটাকে লিফ চেন বলে এই লিফ চেনটা 10 গ্রামের মধ্যে আছে অ্যাপ্রক্সিমেটলি 70-72,000 এর মধ্যে চলে আসবে এই চেনটা লিফ চেন এটা তারপর এখানে আরেকটা আছে লোটাসের একটা ভেরিয়েন্ট আছে এই চেনটা চলে আসবে এটা একটু শর্টের ওপর আছে এটা 10 গ্রাম 910 আছে এটা অ্যাপ্রক্সিমেটলি 80,000 এর মধ্যে চলে আসবে 80,000 টাকার মধ্যে হ্যাঁ তারপর এডি মাস্টার স্টার্টিং কি থাকে আমার চেন মোটামুটি স্টার্টিং চেন মোটামুটি আছে কি 6-7 গ্রাম থেকে আছে তো যেখানে আমি এখানে কয়েকটা চেন আছে সেগুলো আমি দেখাবো যেরকম এই যে এখানে আছে 6 গ্রাম 670 এর থেকে কম তো পড়া যায় না মানে থেকে কম হয় ঠিক আছে কিন্তু মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জামাইকে দেওয়ার জন্য হোক 6 গ্রাম 670 মিলিগ্রাম এটা এটা মোটামুটি প্রাইস এসে যাবে গিয়ে ডিসকাউন্ট করে 49,000 এর মধ্যে চলে আসবে 49,000 এর মধ্যে তারপরে এখানে আরেকটা চেন আছে এটা যারা ছেলেরা নিজেদের জন্য কিনতে চায় সেটা নিতে পারে এই চেনটা ছিকল চেন যেটা এটা মাত্র 10 গ্রামে আছে এই ছিকল চেনটা 10 গ্রামের মধ্যে এটা মোটামুটি 70-72,000 হয়ে যাবে তারপরে এইখানে আছে একটা সচিন চেন আছে যেটা মানে অনেক দিন ধরেই চলছে এই চেনটা এটা 10 গ্রামে হয়ে যাবে এই সচিন চেনটা সচিন চেনটার মধ্যে আছে এই যে এটা সচিন চেন 10 গ্রামে হয়ে যাবে সচিন চেন তারপরে এবার আমি এর মধ্যে কিছু লেডিস চেনও আছে আমি সেটাও দেখিয়ে দিতে চাই একবারে প্রথম হলো গিয়ে গিনি চেন বা লক্ষ্মী চেন বলে এটাকে এটার মধ্যে আমি এটাকে দেখাচ্ছি দেখুন এখানে ছোট ছোট লক্ষ্মী মায়ের ই করা আছে এনগ্রেভ করা আছে ছোট ছোট প্রত্যেক কটাই লক্ষ্মী মা করা আছে যার জন্য এটাকে লক্ষ্মী চেন বলা হয় এবং এগুলো খুব মানে শাড়ি পরে এটার সাথে যে কোনো ট্রেডিশনাল শাড়ি পরলো তার সাথে এটা পরে যে কোনো পুজোতে যাও 10 গ্রাম ওজন মাত্র এটা মোটামুটি 70-72 চলে আসবে তারপরে এখানে আছে আরেকটা লেডিস চেন এটা খুবই একদম আনকমন এই চেনটা এই চেনটা আমি দেখাতে চাই এই চেনটা দেখুন নেকলেস প্যাটার্নের আছে আমি এটা একটু এখানে রেখে দেখাচ্ছি 12 গ্রাম আছে এটা
এটা 12 গ্রাম 650 দেখুন এই চেনটা, এটা মোটামুটি ডিসকাউন্ট করে অ্যাপ্রক্সিমেটলি প্রাইস এসে যাবে মোটামুটি 90,000 এর মধ্যে হয়ে যাবে। দেখতে হেভি লাগছে, হ্যাঁ আলাদা প্যাটার্নের মধ্যে, পুরো মানে প্যাটার্নটা পুরো অন্যরকম, এটা একটুখানি চেঞ্জ করা। তারপর এটা যেরকম দড়ি চেন আছে, সব রকম চেন মানে চেন যেরকম চাইবে সব রকম পেয়ে যাবে। এই মফ চেনটা আমি দেখাতে চাই, এই মফ চেনটা দেখুন এতটা লম্বা, এই মফ চেন হেভি লেন্থের মধ্যে রয়েছে, এতটা লম্বা। কত ইঞ্চি হবে মোটামুটি তাও এটা? এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন 38 ইঞ্চ হবে এটা। আচ্ছা, কিন্তু এটা ওজন হলো কি মাত্র 26 গ্রাম, 26 গ্রাম মধ্যে, মাত্র 26 গ্রামে এত বড় একটা মফ চেন হয়ে যাবে। এরকম আরো মফ চেন আছে, এটা মোটামুটি ধরে নিন আপনার ডিসকাউন্ট করে এসে যাবে 1,90,000 এর মধ্যে। এই চেন 1,90,000 এর মধ্যে। তারপর আমি আরো কিছু লেডিস চেন যেগুলো আছে, এইরকম লেডিস ডিজাইনার চেন আছে, এগুলো এগুলো মোটামুটি 10 গ্রাম 450 সাড়ে 10 গ্রামের মধ্যে আছে। এটা মোটামুটি 76,000 এর মধ্যে চলে আসবে, 76,000 টাকার মধ্যে। তারপর এই আরেকটা, এই চেনটা আপনারা সচরাচর দেখতে পাবেন না, এই একটা চেন আছে 11, এটা ছিল ছোট 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 বল দিয়ে, তারপর নিচে একটা সুন্দর লকেট দিয়ে করা আছে। এটা মোটামুটি 12 গ্রামের মধ্যে আছে, 11 গ্রাম 850, সিম্পলের মধ্যে বেস্ট, সিম্পলের মধ্যে এটা মোটামুটি পড়তে পারবে, যে কোনো জায়গায় টুকটাক গেলে পরা যায় এই চেনগুলো। এটা মোটামুটি এসে যাবে কি 83,000 এর মধ্যে, 83,000 টাকার মধ্যে। তারপরে ডোকিয়া চেন বা দীপিকা চেন যেটা বলে, এই চেনগুলো অ্যাভেলেবেল আছে 7.5 গ্রাম, এটা মাত্র 7 গ্রাম 580 মিলিগ্রাম। এইটা মোটামুটি এসে যাবে গিয়ে ডিসকাউন্ট করে, আমি যে প্রাইস গুলো বলছি ওগুলো কি ডিসকাউন্ট করে অ্যাপ্রক্সিমেট প্রাইস এবং সব জিএসটি মেকিং চার্জ সব নিয়ে বলছি, এটা মোটামুটি 54,000 টাকার মধ্যে চলে আসবে, 54,000 এর মধ্যে। তারপরে কিউবেন পেজ, আমি কিউবেন স্টাইল একটুখানি, হ্যাঁ কিউবেন, এটা আমি দেখালাম যেটা কিউবেন স্টাইলের মধ্যে যারা পেয়ে যাবে এই চেন গুলো। তারপরে এখানে আরেকটা চেন আছে, এই চেনটাও দেখতে পারেন, এই চেনটা মেয়েদের জন্য খুব সুন্দর চেন, এটা রেগুলার পরার জন্য 9 গ্রাম 850 মিলিগ্রাম, 9 গ্রাম 850 মিলিগ্রামে এই চেনটা পেয়ে যাবেন। এটা মোটামুটি 70,000 এ হয়ে যাবে, 70,000 টাকার মধ্যে। তারপর এখানে এটা ছিল টার্কিশ চেনের প্যাটার্নে করা, এটা এটা হচ্ছিল কি 18 গ্রাম 290 মিলিগ্রাম আছে, এটা 18 গ্রাম 290 মিলিগ্রাম, এটা প্রাইস এসে যাবে কি অ্যাপ্রক্সিমেটলি 1,30,000 টাকার মধ্যে এই চেনটা চলে আসবে, 1,30,000। তারপর এবার জেন্টস এর মধ্যে আবার একটু ফিরে যাচ্ছি, আমি জেন্টস এর মধ্যে একটু হেভি রেঞ্জের দেখাচ্ছি এই চেনটা, এটা ইটালিয়ান চেন বলে এগুলোকে, এটা মোটামুটি হলো গিয়ে 20 গ্রাম 820 মিলিগ্রাম আছে, এটাতে লম্বা অনেকটা আছে, এটাতে এই 20 গ্রাম 820 মিলিগ্রামের এই চেনটার প্রাইস পড়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 1,46,000 টাকার মধ্যে চলে আসবে এই চেনটা। এরকম আরো ডিজাইন আছে, চেন অনেক রকম আছে, চেন এই আরেকটা কিউবেন মানে ইটালিয়ান চেন আছে, বিভিন্ন রকম চেন, এই আরেকটা এটা একরকম চেন, ডিফারেন্ট প্যাটার্ন চেন, যেরকম যে যেরকম চেন চাইবেন। আর কত মধ্যে থাকবে অ্যাপ্রক্স? এই চেনটা আছে গিয়ে এটা 22 গ্রাম 250 মিলিগ্রামের চেনটা আছে, এটা প্রাইস অ্যাপ্রক্সিমেটলি ডিসকাউন্ট করে এসে যাবে 1,56,000 টাকার মধ্যে চেনটা চলে আসবে। এরপরে আমি নেক্সট রেখেছি হলো কি জেন্টস রিসলেট আছে, জেন্টস রিসলেট আমাদের স্টার্টিং মাত্র 4 গ্রাম 730, এই লোটাস ডিজাইনের যে রেসলেটটা দেখছো মাত্র 4 গ্রাম 730 ওজন আছে, এটা পড়লে খুব সুন্দর লাগবে। হাতে আমি একটু পরে দেখাচ্ছি, এইটা এইরকম ভাবে যদি পরো, এই দেখো হলো গিয়ে মাত্র 30-31,000 টাকার মধ্যে চলে আসবে। তারপরে কিউবেন যে চেনটা আছে, ওই কিউবেন চেনের সাথেও চাইলে অনেকে এরকম সেট করে পড়তে পারে, 5.5 গ্রাম মাত্র, 5.5 গ্রাম হলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 40,000 টাকা প্রাইস এসে যাবে গিয়ে 40,000 টাকার মধ্যে চলে আসবে। তারপর এখানে আরো আমি দেখাচ্ছি, এগুলো কিছু আনকমন এবং ইউনিক ডিজাইন। এই যে এই রেসলেটটা আছে, এটা কতটা চওড়া দেখতে মনে হচ্ছে গিয়ে 12-14 গ্রাম ওজন আছে, কিন্তু না, মাত্র 9 গ্রাম 730 মিলিগ্রাম আছে এটাতে, কিন্তু কভারেজ দেখো কতটা চওড়া, এটা 9 গ্রাম 730 মিলিগ্রাম মোটামুটি 70,000 এর মধ্যে চলে আসবে। তারপরে এখানে আমি আরো কিছু ডিজাইন দেখাতে চাই, এই একটা ডিজাইন আছে দেখুন, এটা মাত্র, এটা দেখে মনে হবে কিন্তু যে 10-12 গ্রাম, কিন্তু মাত্র 7 গ্রাম 660 মিলিগ্রামে আছে এটা, 7 গ্রাম 660, মানে মোটামুটি এটা পড়ে যাবে গিয়ে, এটা মোটামুটি 55-56,000 এর মধ্যে চলে আসবে এইটা।
তারপর এবার আমি চলে আসি নবীর মধ্যে একটুখানি চওড়ার উপর, চওড়ার মধ্যে মানে যারা ধরো মোটামুটি 20-22 গ্রামের চেন নিল তার সাথে এই চওড়া একটা রেসলেট দিতে পারে। এই রেসলেটটা দেখে মনে হবে কিন্তু সে 10 গ্রাম, কিন্তু সেটা না, মাত্র 8 গ্রাম 690 আছে। তাহলে এটা মোটামুটি 63,000 এর মধ্যে এই একটা এরকম একটা রেসলেট চলে আসবে। তারপরে আরো ডিজাইন আছে, ডিজাইনের কোনো ই নেই, ডিজাইন যে যেরকম চাইবে সব রকম ডিজাইন আছে। এই একটা ডিজাইন একদম নতুন ইউনিক, দেখো এটা মানে শাইনটা দেখো, শাইন এটার একদম নতুনত্ব। এটা 8 গ্রাম 340 মাত্র, এটাও মোটামুটি 60,000 এর মধ্যে হয়ে যাবে। তারপরে আরো কিছু আছে, এই ডিজাইনটা দেখাচ্ছি, এই ডিজাইনটা আছে, এটা 7 গ্রাম 930 মিলিগ্রামে আছে, 7 গ্রাম 930 মিলিগ্রাম মাত্র এটা। তারপর এইটা আছে একটা, তারপর এই একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা খুব সুন্দর একদম, মানে স্লিক এর উপর একদম নতুন, পড়লেও দারুণ লাগবে। বাহুবালী যে চেনটা ছিল, বাহুবালী চেনের সাথে এটার মোটামুটি 9 গ্রাম 940 মিলিগ্রাম 70,000 এর মধ্যে অ্যাপ্রক্স চলে আসবে। তারপরে নেক্সট আমি দেখাচ্ছি হলো কি ব্রাইডাল কিছু নেকলেস কালেকশন, যেগুলো না দেখালি নয় আর কি। এই নেকলেসটা হলো গিয়ে মাত্র 49 গ্রাম, কভারেজটা দেখুন মাত্র 49 গ্রাম এর এই নেকলেসটা আছে। এই নেকলেসটা মোটামুটি রেঞ্জ এসে যাবে গিয়ে 3,43,000 টাকার মধ্যে। আবার এই ডিজাইনটা আমি যে একটা চোকার দেখিয়েছিলাম, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবেন, সেটার সাথে ম্যাচ করে এই নেকলেসটা নিতে হবে। আবার যারা মনে করেন আমি এতটা চওড়া নেব না, তাদের জন্য এই ডিজাইনটাই দেখুন, সেম ডিজাইন ছোট করে বানানো, এটা মোটামুটি 36-37 গ্রাম এসে যাবে। তো এইটা অ্যাপ্রক্স ডিসকাউন্ট করে প্রাইস হিসেবে 2,59,000, 40% ডিসকাউন্ট করে অ্যাপ্রক্স প্রাইসগুলোই আমি বলছি। তারপরে এই আর একটা এক্সক্লুসিভ নেকলেস আছে, এই নেকলেসটা আমি দেখাতে চাই, এই নেকলেসটা দেখুন কি, মানে এটার যে কাজটা অপার সুন্দর, পুরো একদম মানে এটা পুরো এটা দেখে কিন্তু মনে হচ্ছে 60-70 গ্রাম, কিন্তু মাত্র 48 গ্রাম এর আছে এটা। এই নেকলেসটা অ্যাপ্রক্সিমেটলি 342 মতো চলে আসবে। তারপরে এই নেকলেসটা তোমরা যে আমি লাস্ট ভিডিওতে যখন দেখিয়েছিলাম যে এটা সব থেকে যে ফ্লেক্সিবল ছিল, এটা অনেকেই এটা এনকোয়ারি করেছে এটা তৈরি হলো কি করে, মানে এটা যেহেতু মানে বলতে চাই যেহেতু এটা চেন বেসড না, সেই জন্য এটা এতটা ফ্লেক্সিবল হয়েছে। এটা এটা ক্যারি আর পড়তেও কোনো অসুবিধা হবে না আর কি, কোনো অসুবিধা হবে না। এই জাস্ট এমনি করে রাখলাম, আবার এরকম করে খুলে আবার এত বড় নেকলেসটা রেডি হয়ে গেল, চেইন বেস রয়েছে, পড়া হয়ে গেল, এটাই মেইন সিক্রেট। এটা দাম কি রয়েছে? এটা হচ্ছে লগি 37 গ্রামস মত আছে, তো এটা অ্যাপ্রক্সিমেটলি 260 এর মধ্যে হয়ে যাবে। তো এরকম বিভিন্ন রকম আরো নেকলেস আছে যেগুলো সফটওয়্যার ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আপনাদের যা যা ইনকোয়ারিজ আছে, আমার যে নাম্বারটা আছে 9330885591 যেটা স্ক্রিনে চলছে, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, সব রকম যা যা দেখতে চাইছেন সব রকম জিনিসই দেখানো হবে। আর সবথেকে বেস্ট হয় শোরুমে চলে আসেন, আমার শোরুম খোলা থাকছে মান্ডে টু স্যাটারডে আপনাদের জন্য 12:30 থেকে 8:30, শোরুমে চলে আসেন, এসে জিনিসটা সামনে চোখের সামনে দেখুন, দেখে জিনিসটা ট্রাই করে নিয়ে যান। এক্স্যাক্টলি। লাস্টে আমি দেখাবো কিছু গ্লাস চুর যেগুলো আমি দেখাই, এগুলো এবার মোটামুটি হলো গিয়ে 40-43 গ্রাম থেকে হয়। এটা 3 ইঞ্চি 40-780, মোটামুটি এটা 40-780 এটা এসে যাবে গিয়ে ডিসকাউন্ট করে অ্যাপ্রক্সিমেটলি 2,90,000 এর মধ্যে এসে যাবে। তারপর এখানে এটা যেটা আছে, এটা হলো গিয়ে 2 ইঞ্চি লম্বা 31 গ্রামে আছে, এটা মোটামুটি 2,20,000 টাকার মধ্যে এক এক পিস এসে যাবে। আর আসনা পালে তো কুরিয়ার হয়ে যাবে? হ্যাঁ, কুরিয়ার অল ওভার ইন্ডিয়া আমাদের সার্ভিস অ্যাভেলেবল, ইন্স্যুরেন্স হয়ে যায় জিনিসটা, কোনো প্রবলেম থাকে না। আর তারপরে এইটা যেটা আছে, এটা যারা কঙ্কন ছাড়া চাইবে 26 গ্রামের পিস পেয়ে যাবে, মোটামুটি ডিসকাউন্ট করে এসে যাবে 1,89,000-1,90,000 এ চলে। ডিজাইন অনেক আছে, এই একটা ডিজাইন আছে, তারপর এই আর একটা ডিজাইন নিয়ে কোনো ই নেই, সব রকম ডিজাইন অ্যাভেলেবেল আছে। তারপর এরকম এই একটা চোকার আছে, আবার হাইট এটা সব রকম, মানে কেউ যদি মনে কাস্টমাইজেশন এরকম, যদি এই ডিজাইনটা 3.5 ইঞ্চি এই ডিজাইনটা চয়েস হয়েছে, কিন্তু না এতটা নেব না আমি, ছোট করে নেব আমি, এই হাইটে নেব, সেটা হাইট কমানো যাবে। আবার যদি মনে হয় যে না এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কিন্তু এই ডিজাইনটাকে আমি বড় করে বানাবো এই রকম হাইটে, সেটাও সম্ভব হয়ে যাবে, মানে কাস্টমাইজেশন সব রকম অ্যাভেলেবেল হয়েছে, সেগুলো সব করে দেওয়া যাবে। তারপর এইখানে একটা আমি জাস্ট এই চোকারটা দেখাতে চাই, এই চোকারটা আমাদের যে দোকানের সিগনেচার কালেকশন চোকারের মধ্যে ব্রাইডাল, এটা আছে গিয়ে 42 গ্রাম 40 মিলিগ্রাম আছে, এটা 4 রকম রেঞ্জে অ্যাভেলেবেল আছে।
এটা মোটামুটি 37 42 50 আর 56 গ্রামে अवेलेबल থাকে মোটামুটি সব সময়। আপনারা শোরুমে আসুন, এসে যার যার যেরকম যেরকম রিকোয়ারমেন্ট, কারো যদি বড় দরকার হয় সব তো এই ভিডিওতে দেখানো সম্ভব হয় না, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আসুন, দেখুন এবং নিয়ে যেতে পারবেন। তারপর এই আরেকটা আছে, এটা 64 66 গ্রামস এর আছে। এটা যদি মনে করেন আমি ছোট করে বানাবো, একটু লাইট ওয়েটে আরো বানাবো, সেই কাস্টমাইজেশনটাও করে দেওয়া যাবে, 50 গ্রামসও করে দেওয়া যাবে। তো যত রকম ডিজাইন আমি দেখাচ্ছি কোনোটা কিন্তু এমন নয় যে মানে এটা এই ওয়েট স্টক তো প্রচুর রয়েছে, হিউজ স্টক রয়েছে, স্টক অনেক আছে, স্টক এর কোনো প্রবলেম সারাদিন দেখালেও শেষ হবে না আর কি, মানে স্টক অনেক আছে। তো সুতরাং আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা শুধু দোকানে আসুন, দোকান তো সোমবার থেকে শনিবার খোলাই আছে আপনাদের জন্য 12:30 থেকে 8:30, শুধু রোববারটা বন্ধ থাকে। দোকানে আসুন, এসে জিনিসটা দেখে নিয়ে যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সময় দেওয়ার জন্য। সবাই বা আসুন, দেখুন অনেকগুলো তো ভিডিও রয়েছেই, তার ভিডিও লিংকও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন এবং কালেকশন দেখতে পারেন। এবং এগুলো বাদে তো কালেকশন হয়, আমরা যা জাস্ট 5% বা 10% দেখালাম, এখন তো 90% বাকি রয়েছে, অনেক কালেকশন আছে। তো আসুন, ভালো লাগবে, দেখাবো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, ওয়েলকাম।